গতদিন আমরা লাস্ট টপিক পড়ছিলাম প্রেসার কুকার, তাই না? তো প্রেসার কুকারে যেমন প্রেসার কুকারে নরমালি পানি সিদ্ধ হয় 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কিন্তু প্রেসার কুকারে সেই পানিটা মোটামুটি 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যাওয়ার পরে সেটা ফুটতে শুরু করে, তো যার কারণে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়। কিন্তু এই প্রেসার এই এখানে তার মানে পানির স্ফুটনাঙ্কটা বাইরে গেছে। কেন বাইরে গেছে সেটার কারণটা হচ্ছে একটু বলা দরকার, সেটা নিয়ে ওইভাবে আলোচনা করতে পারি নাই। তো যে কোনো পদার্থেরই গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কের উপর, আসলে গলনাঙ্ক কিংবা স্ফুটনাঙ্কের উপর চাপের একটা ভালো রকমের প্রভাব আছে। কিরকম প্রভাব সেটা হচ্ছে, যদি আমরা সাপোজ পানির কথাই চিন্তা করি, জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল, তো নর্মালি কি হয়, মানে নর্মাল নিয়মটা কি, যখন কোনো বস্তুকে আমরা তাপ দেই সেটা প্রসারিত হয়। তো যেসব বস্তুর মধ্যে এই ধর্মটা নর্মালি কাজ করে, এইভাবেই কাজ করে, সেই সব বস্তুর ক্ষেত্রে মানে এই কথাগুলো স্পেশালি তোমার গ্যাসীয় এবং লিকুইড এদের জন্য বেশি প্রযোজ্য। কঠিন অবস্থায় আসলে কঠিন পদার্থের উপর চাপ দেওয়া না দেওয়া তা আসলে গলনাঙ্ক মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের প্রভাব তেমন একটা পরিলক্ষিত হয় না। তো ধরো একটা পাত্রে পানি আছে, আমরা জানি যে এই পাত্র পানির স্ফুটনাঙ্ক নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসারে, নর্মাল টেম্পারেচার হচ্ছে, টেম্পারেচার তো বলার প্রয়োজন নাই আসলে, নর্মাল মানে নর্মাল বায়ুমন্ডলে চলে, মানে 1 অ্যাটমোস্ফিয়ার প্রেসারে পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এটা মানে হচ্ছে বাতাসে পানি 100 ডিগ্রি সেলসিয়াস ফুটবে। কিন্তু তুমি যদি এই পানিটাকেই নিয়ে এভারেস্টের চূড়ায় নিয়ে চলে যাও, এভারেস্টের চূড়ায় গেলে ধরো এটা হচ্ছে এভারেস্ট, এভারেস্টের চূড়ায় গেলে দেখবা সেই পানিটা তোমার 100 ডিগ্রিতে ফুটবে না, সেটা ফুটবে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আর প্রেসার কুকারে ফুটতেছে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তো কাহিনীটা হচ্ছে কি, কাহিনীটা হচ্ছে এখানে চাপের খেলা হইতেছে। চাপ যত বেশি হয় গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত বেশি হয়, চাপ যত কম হয় গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত কম হয়। কিন্তু কেন? খুব সিম্পল লজিক, দেখো এই পাত্রটার মধ্যে যে বায়ুমন্ডল চাপ দিতেছে উপরের দিক থেকে, তাই না? তো মানে বায়ুমন্ডল চায় না যে এটা তোমার বাষ্পীভূত হোক। কেন? কারণটা সিম্পল, যদি এই 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 তরলটা যদি বাষ্পীভূত হয় তাহলে প্রথমত সে জলীয় বাষ্প পানি থেকে অবশ্যই অনেক বেশি জায়গা নেয়, তাই না? তার মানে ওটা বায়ুমন্ডলের উপর একটা বায়ুমন্ডলের প্রেসারের বিপরীতে কাজ করে। আর যখন আমরা এটাকে তাপ দিয়ে ফোটানোর চেষ্টা করি তখন আসলে কি ঘটে, এটার মধ্যে থাকা যে অণুগুলো তারা আন্তনলিক বন্ধন ছিন্ন করে উপরের দিকে বাইরে উঠে চলে যেতে চায়, আর বায়ুমন্ডল তো কন্টিনিউয়াসলি ভেতরের দিকে চাপ দিচ্ছে, সো তো চাইবে না যে এই অণুগুলা বাষ্পীভূত হয়ে উপরের দিকে উঠে যাক, এটা বায়ুমন্ডলের চাপ চায় না। আর এই কারণেই যেটা ঘটে, যে যদি এখন বায়ুমন্ডলের চাপটা আমি অনেক বাড়ায় দিই তাহলে দেখা যাবে নর্মালি যেই তাপমাত্রায় গেলে এই পানিগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণ গতিশক্তি তৈরি হইতো, যেটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, মানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নর্মালি পানিটা পৌঁছালে ওর অণুগুলোর মধ্যে এতটাই গতিশক্তি অর্জন হয় সে বায়ুমন্ডলের চাপকে হারায় দিয়ে বাষ্পীভূত হয়ে উপরে উঠে যেতে পারে। বাট এখন বায়ুমন্ডলের চাপ আমি বাড়ায় দিছি, তাহলে এখন যদি আমি এই পানিটাকে বাষ্পীভূত করতে যাই, এখানে যে কণাগুলা আছে অণুগুলো আছে তারা যদি মুক্ত হয়ে ছুটে বের হয়ে যাইতে চায় তাহলে কি আগের থেকে বেশি শক্তি লাগবে না এখন, কারণ বায়ুমন্ডলের চাপ তো বেশি, তাই তো? আর এই কারণেই তখন দেখা যাবে এই পানিটাকে বাষ্পীভূত করতে গেলে তুমি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে যাওয়ার পরে সেটা বাষ্পীভূত হচ্ছে না, আরো বেশি তাপমাত্রায় উঠা লাগতেছে। কথাটা বুঝতে পারছি? আরো বেশি তাপমাত্রায় উঠার ফলে দেখা যাচ্ছে, যেমনটা হয় প্রেসার কুকারে, ওখানে আসলে কি এখানে যে গ্যাসটা থাকে বা জলীয় বাষ্পটা সেটা বের হয়ে যেতে পারে না, ওটা পাত্রের মধ্যেই, পাত্রে থাকা লিকুইডটার মধ্যেই প্রেসার তৈরি করে, মানে প্রেসারটা বাড়ায় দেয়, যার ফলে ওইটা আর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটে না, সেটা ফুটে 120 বা তারও বেশি, ডিপেন্ড অন। সো এই কারণেই হচ্ছে আসলে বা চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে। ঠিক একইভাবে চাপ যদি কমে তাহলেও স্ফুটনাঙ্ক কমবে। যেমন এভারেস্টের চূড়ার কথা চিন্তা করো, এভারেস্টের চূড়ায় বায়ুমন্ডলের চাপ গুলা কম, বায়ুমন্ডলের চাপ অবশ্যই মানে আমাদের ভূপৃষ্ঠ থেকে অনেকটাই কম, তো তার মানে বায়ুমন্ডলের চাপ যদি কম হয় তাহলে এই পানির অণুগুলাকে বাষ্পীভূত করতে, মুক্ত করতে আমার অবশ্যই বেশি পরিমাণ গতিশক্তির প্রয়োজন নাই, অণুগুলাকে বেশি গতিশক্তি দেওয়ার প্রয়োজন নাই, কম দেওয়া লাগবে,
তার মানে আমাকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে পৌঁছানো লাগবে না, যার ফলে 100 ডিগ্রির কম তাপমাত্রাতেই দেখবো যে পানিটা ফুটতেছে। এবং এভারেস্টে জুড়ে সেটা হয় 70 ডিগ্রি সেলসিয়াস, মানে 70 ডিগ্রি সেলসিয়াস আসার পরেই অণুগুলার মধ্যে যে গতি শক্তি অর্জন করা করে সেটা এনাফ ওই অবস্থায় অণুগুলাকে বাষ্পীভূত করে দেওয়ার জন্য, মানে প্রকৃতিতে মুক্ত করে দেওয়ার জন্য। এই কারণে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই এভারেস্টে চূড়ায় পানিটা ফুটে। এখন একটা বিশাল বড় সমস্যা হয়, কি সমস্যা হয় বলতে পারবা? পানি যদি 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটে তাহলে কি সমস্যা হয়ে যাবে আমাদের? তো ভালো হবে নাকি? ভালো হবে কেন? ভালো হবে কেন? কম তাপমাত্রায় ফুটে ফেলতে পারতেছি নাকি? কেন ভালো হবে? তাপমাত্রা তো কমই থাকতেছে। তাপমাত্রা কমই থাকতেছে, কেন কমই থাকতেছে? কারণ মনে করো তুমি এভারেস্টের চূড়া ওইটা চা বানাইতেছো, ঠিক আছে? আচ্ছা ধরো এই তোমার চা, এখন চা না মনে করো তুমি মাংস রান্না করে খাইতেছো, তো পানি তখন 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উঠে যাবে, তখনই তো সে বাষ্পীভূত হওয়া শুরু করবে। আর যখন সে বাষ্পীভূত হওয়া শুরু করবে কি করবে? সে তো সুপ্ত তাপ নেওয়া শুরু করবে। তার মানে তুমি যখন এই পানির তাপমাত্রা মানে যতই হিট দাও না কেন, তাপমাত্রা তো 70 ডিগ্রির উপরে উঠতেছে না, তাহলে মাংস কি সিদ্ধ হবে 70 ডিগ্রিতে? ভালো করে সিদ্ধ হবে না, অনেক সময় লাগবে। এই জন্য পাহাড়ের পর্বতের চূড়ায় রান্না করে খাওয়াটা খুব কঠিন, কারণ পানি তাড়াতাড়ি কম তাপমাত্রায় চলে যায় স্ফুটনাঙ্কে, দেন খালি সুপ্ত তাপ নিতেই থাকে, কিন্তু আর এর বেশি গরম হয় না। তো এই হচ্ছে আসলে তোমার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের, গলনাঙ্কের ক্ষেত্রেও জিনিসটা কিন্তু এভাবেও কাজ করে, একই রকম একই বিষয়। গলনাঙ্কের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা একই, মনে রাখতে হবে। স্ফুটনাঙ্ক যেমন চাপের সাথে কি বাড়ে বা কমে, গলনাঙ্ক চাপের সাথে বাড়ে বা কমে, মানে সম্পর্কটা হচ্ছে তোমার সমানুপাতিক। এটা হচ্ছে সাধারণ কেস, নরমাল কেস। কিন্তু একটা ব্যতিক্রম কেসও আছে, সেটা কি? সেটা হচ্ছে বরফ। তোমরা যদি দুই টুকরা বরফকে, এটা হয়তো করে থাকার কথা অনেকে, দুই টুকরা বরফকে তোমরা ফ্রিজ থেকে বের করে তাড়াতাড়ি জোড়া লাগাবা, তাড়াতাড়ি একসাথে চাপ দিয়ে আবার ছেড়ে দিবা, ছেড়ে দিলে দেখবা যে বরফের খন্ড দুইটা সুন্দর করে জোড়া হয়ে গেছে। তো কাহিনীটা কি এখানে হইতেছেটা কি? আসলে এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে। আবার অন্যভাবে এক্সপ্লেনটা করা যায়, যেমন তোমাদের বই হয়তো এরকম আছে যে একটা তুমি মনে করো যে বরফের একটা টুকরা, ঠিক আছে, ধরো এই বরফের টুকরাটা তুমি করলা কি, বরফের টুকরার উপর দিয়ে একটা চিকন লোহার তার ঝুলাই দিলা, লোহার চাপ তার ঝুলাই দিয়ে সেটার নিচে তুমি দুইটা ভারী ওয়েট চাপায় দিছ। তো দেখা যাবে ভারী ওয়েটটা চাপায় দেওয়ার ফলে যেটা ঘটবে যে এই তারটা বরফটাকে পুরা কাটা শুরু করে দিবে, কাটতে কাটতে সে নিচের দিকে পড়ে যাবে। কিন্তু যখন বরফটা নিচের দিকে কাটতে থাকবে উপরের দিকে আবার বরফ জোড়া লাগতে থাকবে, এবং একসময় পুরো তারটা বরফ কেটে বাইরে হয়ে যাবে, কিন্তু বরফের পিসটা আসতেই থাকবে, ঠিক আছে? তো এই জিনিসটা কেন হয়? এই জিনিসটা হয় ব্যতিক্রমী বৈশিষ্ট্যের কারণে। কাহিনীটা কি? এটা এটা বুঝতে অনেকে একটু সমস্যা হয়, একটু ঠান্ডা মাথায় দেখব। নর্মালি আমরা কি জানি, চাপ যদি বাড়াই তাহলে কি হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়বে। কিন্তু বরফের ক্ষেত্রে কাহিনীটা একটু হয় উল্টা। কেন উল্টা হয়? প্রথম কথা হচ্ছে এইটা, মানে বরফের যদি চাপ বাড়াই গলনাঙ্ক বাড়বে না, বরং গলনাঙ্ক আরো কমবে। কেন এরকম হবে একটু চিন্তা করো। ধরো আমার কাছে এক টুকরা বরফ আছে, এই বরফটা আমি একটা পাত্রের মধ্যে আঁকি তাহলে ভালো হবে। ধরো এই পাত্রের মধ্যে এই পুরাটাই বরফ, সলিড বরফ, ঠিক আছে? এখন এই পাত্রের পানিটা যদি গলে যায়, গলে যায় তাহলে কি এটার আয়তন বাড়বে না কমবে? বলেন তো। আরেকবার বলেন তো। এই পানি এই পাত্রের মধ্যে পুরাটাই হচ্ছে বরফ। এখন আমি এটাকে গলায় ফেলছি, কোনো কারণে আমি গলায় ফেলতে চাচ্ছি বা গলে গেল, তো গলে গেলে এই বরফের যে হাইটটা দেখতেছি এটা কি বাড়বে না কমবে? বরফ গললে এর আয়তন কি কমে না বাড়ে? কমে, তাই না বিষয়টা? কারণ আমরা জানি পানি যখন বরফে পরিণত হয় আয়তন বেড়ে যায়, তাহলে বরফকে যখন তুমি গলাবা সেটার আয়তনটা ডেফিনেটলি কমবে। তার মানে ধরো বরফের আয়তনটা কমে এই পর্যন্ত চলে আসলো, মানে লিকুইড পানিটা যখন আসলো আয়তনটা কমে গেছে। তাহলে এখন একটু চিন্তা করো, আমি এখন এই বরফের উপর চাপ দিতেছি,
বরফের উপর বায়ুমণ্ডলের চাপ বা কোনোভাবে আমি চাপ দিতেছি, তাহলে এই চাপটা দিলে এটা কি তার গলার জন্য সুবিধাজনক হওয়ার কথা না অসুবিধাজনক হওয়ার কথা? বরফটা যখন গলে যাবে তার আয়তনটা কমে যাবে, তাই তো? এখন আমি এটার উপর চাপ দিতেছি, বরফটার উপর, তো চাপ দিলে এই বরফটা গলার জন্য এই চাপটা কি সুবিধাজনক হইলো না অসুবিধাজনক হইলো? কেন সুবিধাজনক হইলো? কারণ বরফটা গললে তার আয়তনটা কমবে, বাইরে থেকে যে চাপটা আসছে সেটাকে সে প্রশমিত করতে পারবে। মানে কাহিনীটা বুঝতে পারছো? তার মানে কি হচ্ছে, নরমালি বরফের গলনাঙ্ক হচ্ছে 0°C, বাট আমি ওই বরফের উপর চাপ দিব। এখন তো চাপ দেওয়াতে আমি আসলে তাকে গলতে আরো সুবিধা প্ররোচনা দিচ্ছি, কারণ গলে গেলে তার আয়তনটা কমবে। কথাটা বুঝতে পারছি? যার কারণে চাপ দিলে দেখা যাবে যে বরফের যে গলনাঙ্কটা তখন তোমার মাইনাস নিচের দিকে চলে, হয়তো -1° বা -2°, বা ডিপেন্ড কতটুকু চাপ আমি দিচ্ছি তার উপর গিয়ে বরফের গলনাঙ্কটা গিয়ে ঠেকবে। সবাই বুঝলাম কাহিনীটা কি হইলো এখানে? তাহলে নরমালি চাপ দিলে কি গলনাঙ্ক বাড়ার কথা না কমার কথা? বাড়ার কথা, কিন্তু বরফের ক্ষেত্রে কি হয়, চাপ দিলে গলনাঙ্ক বাড়ে না গলনাঙ্ক কমে। এই জিনিসটা মাথার মধ্যে ঢুকে নেবে, এটাই হচ্ছে তার ব্যতিক্রম বিষয়। এবং এটা কেন হইলো, কারণ ওর প্রসারণটাও ব্যতিক্রম। নরমালি আমি বরফকে গলাইতেছি, মানে আমি তাপ দিয়ে গলা হবো, তাপ দিলে তো প্রসারিত হওয়ার কথা, কিন্তু বরফ তো আর প্রসারিত হয় না, উল্টারও গলার সময় সংকুচিত হয়। তো তার এইটা উল্টা হওয়ার কারণে তার এই চাপের সাথে গলনাঙ্কের সম্পর্কটাও উল্টা হয়ে গেছে। তো ঘটনা কি ক্লিয়ার সবার কাছে? কারো কোনো কি শুধু পানি থাকে, অন্য কিছু থাকে, অন্য কিছু থাকবে মানে কি অন্য কিছু করতে পারে না? বিশুদ্ধ পানি নিয়ে তুমি মনে করো একটা গ্লাস গ্লাস কানায় কানায় ভরে বা একটা বাসায় এক্সপ্লেন করতে পারো, পানির বোতলের মধ্যে একদম পানির বোতলকে বালতির নিচে চুবাইয়া ওর ভিতরে পানি ভরে বালতির নিচে মুখটা মাইনা ফেলবা, মাইনা বের করে না ফ্রিজের মধ্যে ঢুকাই দিবা, কয়েকদিন দেখবো হয় বোতলটা ফাইটা গেছে না বোতলটা ফুলে গেছে, কারণ পানিটা যখন বরফে পরিণত হয়েছে তার আয়তন কমার বদল আয়তনটা বাড়ছে। ঠিক আছে, ঘটনাটা ক্লিয়ার? এখন কথা হচ্ছে তাহলে এই যে বরফটা কিভাবে জোড়া লাগে, এই বরফটা এই কারণেই জোড়া লাগে। হ্যাঁ বলো, সেটা একটা গোলাকার সরসভুজাকার কেলাসের মতো তৈরি করে, এটা আমি ক্লাসে দেখাইছি, দেখাইছি না? তাহলে মানে ওটার ভেতরে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম আণবিক ফাঁকা জায়গা সৃষ্টি হয়, যার কারণে তার ওভারঅল ওভারঅল আয়তনটা বাইরে থাকে। ঠিক আছে, তো কইছিলাম যে কি বুঝাবো। হ্যাঁ, তো আমরা দুই টুকরা বরফ নিছি, এই ধরো দুই টুকরা বরফ, আরে সুন্দর করে আঁকা দরকার, এই ধরো আমাদের সেই দুই টুকরা বরফ, একটা মিনিট, সুন্দর করে আঁকতেই পারি না, মনোযোগ থাকে না একটা সময়। এই হচ্ছে দুই টুকরা বরফ, আমি করলাম কি ফ্রিজ থেকে বরফ দুইটা বাইর করলাম, বাইর করে বললাম কি মানে যেটা করব আমরা মানে বাইর করে বেশিক্ষণ রাখবো না, মানে বরফ কি বাইরে রেখে দিলে উপরে মানে গলে এটা ভিজা ভিজা হয়ে যায় না, ভিজা ভিজা হইতে দেওয়া যাবে না, ভিজা ভিজা হলে জিনিসটা কাজ করবে না। মোটামুটি বাইর করে শুকনো থাকতে থাকতেই বরফ দুইটাকে নিয়ে করবেন কি জোর করে দিবেন চাপ, জোর করে দিবেন চাপ, এবং চাপ দেওয়ার পরে দেখবেন যে কি হইতেছে, বরফ চাপ দেওয়ার পরে চাপটা দিয়েই ছেড়ে দিবেন, দেখবেন বরফ দুটো জোড়া লেগে গেছে একদম সলিড বরফ, মানে মনে হবে দুইটা একটাই টুকরা। তো এখানে কি হইছে, কাহিনীটা কি হইছে দেখেন, এই বরফের গলনাঙ্ক কত সেটা আমরা জানি 0°C। আচ্ছা ভালো কথা, বরফের হিমাঙ্ক কত সেটা বলেন তো, বরফের হিমাঙ্ক কত? সেটাও কিন্তু 0°C। কেন এটা বুঝছেন, এটা বুঝছেন? এটা কিন্তু সুপ্ততাপ দিয়ে ব্যাখ্যা করা যায়, এটাকে ব্যাখ্যা করতে হবে সুপ্ততাপ দিয়ে। একটু বুঝি, আমি এটা বোঝানোর আগে এটা মনে বোঝাটা খুব জরুরি, আমি এটা মনে খেয়াল মিস করে গেছি, ওই সুপ্ততাপ আলোচনার সময় এটা আলোচনা করলেই হইতো। দেখো, যেহেতু বরফের গলনাঙ্ক হচ্ছে 0°C,
এখন আমরা যে ফ্রিজের মধ্যে যে বরফ রাখি এটা তাপমাত্রা 0°C থাকে তা না, এটা আরো কমও থাকতে পারে, -4°, -10°, এরকম হইতে পারে। ধরো বরফটার তাপমাত্রা -10°C, তো এখন তো বরফটা জীবনও গলবে না, রাইট? কিন্তু আমি করলাম কি, এই বরফটাকে এখন তাপ দেওয়া শুরু করলাম। তো আমি যেই বরফটাকে তাপ দেওয়া শুরু করলাম তখন কি হবে, এটা তাপমাত্রা -10° থেকে আস্তে আস্তে বাড়তে থাকবে। তো আমরা যদি গ্রাফটা দেখি তাহলে সময়ের সাথে সাথে দেখা যাবে -10 থেকে তাপমাত্রা বাড়তে 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 -10, -5 আস্তে আস্তে সেটা ঠিক 0°তে এসে পৌঁছাবে, 0°C। তো সময়ের সাথে তাপমাত্রাটা বেড়ে 0°তে আসলো, ভালো কথা। তো এখন যখনই 0°তে আসছে তখন কি হয়েছে, তখন কিন্তু এই বরফটা গলা শুরু করবে। এখন বরফটা যখন গলা শুরু করবে সে তো সুপ্ত তাপ খাওয়া শুরু করবে, তখন কি আমি বরফের তাপমাত্রা বাড়াতে পারবো? পারবো না, বরফের একটা অংশ গলতেই থাকবে আস্তে আস্তে, কিন্তু ওভারঅল গোটা জিনিসটার তাপমাত্রা 0°র উপরে উঠবে না। মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি দেখবো যে তাপমাত্রাটা স্টেবল আছে, একটা জায়গাতেই স্টে করতেছে। এবং কতক্ষণ সেটা স্টে করবে, যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ বরফের অণুগুলা গলে সম্পূর্ণ লিকুইডে পরিণত হয় ততক্ষণ পর্যন্ত এটা তাপমাত্রা 0°তে স্টেবল থাকবে। তো 0°তে স্টেবল থাকলো, ভালো কথা, সম্পূর্ণ পানিটা গলে গেছে। তো যেই সম্পূর্ণ পানিটা গলে গেছে তখন কিন্তু তাপ দেওয়া বন্ধ হয় নাই, তখন গিয়ে কি হবে, তখন তার সুপ্ত তাপ নিবে না, তার মানে তখন সেটা তাপমাত্রা বাড়তে থাকবে। তখন দেখবো সে লিকুইডের তাপমাত্রা 0 থেকে আস্তে আস্তে তোমার কি 1-2 ডিগ্রি এভাবে করে বাড়তে থাকবে। তার মানে ঘটনাটা হচ্ছে এই যে তোমার বরফের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে যে 0°C তাপমাত্রার বরফও যদি তোমার কাছে থাকে সেইটা গলে আগে 0°C তাপমাত্রার পানিতে পরিণত হবে। কথাটা বোঝা গেছে? 0°C তাপমাত্রার বরফ গলে 0°C তাপমাত্রার, হ্যাঁ বলো, এখন আমি যদি 0°C তাপমাত্রার পানি যদি তারপর কমাই দিতে তাহলে কি এটা মানে, হ্যাঁ বরফ আর এইটাই হচ্ছে, এইটাই হচ্ছে, এইটাই বলতেছিলাম। উল্টা কাজটা এখন আমরা করব। ধরো আমাদের কাছে এখন লিকুইড আছে 10°C তাপমাত্রা, এখন তাপমাত্রা কমায় কমায় আমি 0তে আনছি, মানে উল্টা ঠিক কমায় আমি 0°তে আনছি। এখন আমি এখান থেকে তাপ কমানোর চেষ্টা, মানে তাপ বের করে নিচ্ছি। তো দেখা যাবে যেই 0°তে আমি আনছি বরফ কঠিন হওয়া শুরু করবে। কথাটা বুঝতে পারছেন? তো যখনই বরফটা কঠিন হওয়া শুরু করলো তখন কিন্তু সে সুপ্ত তাপ শোষণ করা শুরু করে দিছে বাইরে থেকে, মানে তাপ না মানে নিজের ভেতর থেকে সুপ্ত তাপ বাইরে দেওয়া শুরু করছে, যার ফলে আমি দেখবো যে 0°C তাপমাত্রার পানিটা নিয়ে আসার পরে পানিটা আস্তে আস্তে কঠিন হওয়া শুরু হইতেছে, কিন্তু আমি যে তাপ বের করে নিতেছি ওইটা তাপমাত্রা কমতেছে না, ওইটা 0°তেই আছে। তাহলে কোত্থেকে আমি তাপটা নিতেছি? আসলে ওই যে তখন লিকুইড পানির অণুগুলা তাদের আন্তনৈমিক বন্ধনকে দৃঢ় করতেছে, যার ফলে সেটা সলিডিফিকেশন হচ্ছে, মানে সেটা সলিডে পরিণত হচ্ছে, এবং যার ফলে আমি যে তাপটা টানতেছি ওইটা টানলেও লাভ হইতেছে না, ওইটার তাপমাত্রা 0°C আছে। কথাটা বুঝতে পারছেন? তো এইভাবে আস্তে আস্তে সম্পূর্ণ পানিটা যখন পুরাপুরি বরফে পরিণত হয়ে যাবে তারপরে গিয়া দেখবো যে হ্যাঁ সম্পূর্ণটা বরফ হয়ে গেছে, এখন যদি তুমি তাপ বাইর করে নিতে থাকো তখন দেখবো এটা তাপমাত্রা আস্তে আস্তে 0 থেকে নিচের দিকে যাওয়া শুরু করছে। কথাটা কি বোঝা গেছে? সবাই ক্লিয়ার? জি ভাই, সবাই বুঝছি। আর তার মানে তাহলে বরফের গলনাঙ্ক কত? 0°C, 0। বরফের হিমাঙ্ক কত? সেইটাও 0°C। এই জন্যই দুইটা একই ভ্যালু আসে। তো যে কাহিনীতে আসতেছে এবার বরফ জোড়া লাগানোর কাহিনীটা দেখেন। তো কি হইতেছে, আমি বরফ দুইটাকে, বরফ দুইটার এখন গলনাঙ্ক হচ্ছে কত? 0°C স্বাভাবিক ভাবে। আমি বরফটাকে দিছি চাপ, তো যখন আমি চাপ দিলাম যেই সারফেসে বরফগুলোর মধ্যে চাপটা প্রয়োগ হয়েছে, এই সারফেসে চাপটা প্রয়োগ হয়েছে, তো বরফের উপর আমি চাপ দিলাম তাহলে তার গলনাঙ্ক কমে যাবে না, যাবে কিনা? আচ্ছা, তো গলনাঙ্ক যদি কমে যায় তার মানে ধরো ধরে নিলাম এটার তাপমাত্রা মানে গলনাঙ্ক কমে হচ্ছে -2°C আসছে, ঠিক আছে? কিন্তু বরফের তাপমাত্রা ছিল কত? দুইটার তাপমাত্রা তো 0°C ছিল, তাই না? বরফের নিজের তাপমাত্রা ছিল 0°, কিন্তু এখন তার গলনাঙ্ক -2°C। এখন একটু সহজ হিসাব চিন্তা করো, ধরো মোমের গলনাঙ্ক হচ্ছে 65°C, কিন্তু তোমার রুমের তাপমাত্রা আছে 67°C, তাহলে মোমটা কি অবস্থায় আছে? গলিত
তার মানে তোমার মনটা আসলে গলিত অবস্থায় আছে না রুমের মধ্যে। হ্যাঁ, এখন বুঝো আমরা একটা চার্ট আঁকি, ধরো এটা জিরো, এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, এদিকে হচ্ছে মাইনাস ওয়ান, হ্যাঁ মাইনাস টু, মাইনাস থ্রি। বরফের গড়নাঙ্ক এখন কত? মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস, কিন্তু বরফের তাপমাত্রাটা এখন কত? জিরো ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন ওই বরফের গলনাঙ্ক যা, তার থেকে বেশি তাপমাত্রায় বরফটা আছে না যখন চাপ প্রয়োগ করা হইলো? তাইলে এই যে যে সারফেসে চাপ প্রয়োগ করা হয়েছে ওইখানে বরফটা কি বরফ থাকবে? গয়লার পানি হয়ে যাবে। সিম্পল বিষয়, তার মানে এই যে জায়গা জায়গাটা চাপ করছে ওই অংশের বরফটা সাময়িক সময়ের জন্য কি হবে? লিকুইড হয়ে যেতেছে। বাট আমরা করতেছি কি, যখন লিকুইড হয়ে গেল আমরা সাথে সাথে চাপটাও সরাই নিয়েছি। তো যখন আমি চাপটা সরা নিলাম তখন বরফের গলনাঙ্ক যে কইলাম মাইনাস টু ডিগ্রি সেলসিয়াসে আসছে, আসছিল, সেটা কি থাকবে? তখন কি সেটা গলনাঙ্ক আবার জিরো ডিগ্রি, হিমাঙ্ক জিরো ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে না? হিমাঙ্ক বা গলনাঙ্ক এখন বরফের তাপমাত্রা কত ডিগ্রি? জিরো ডিগ্রি সেলসিয়াস আছে। তাহলে যেটা গলে গেছিল চাপের কারণে সেটা আবার সাথে সাথে কঠিন হয়ে যাবে না? সবাই বুঝছি কাহিনীতে? তার মানে কি দেখবো আমি যে বরফ দুইটা জোড়া লেগে গেছে, মানে একটা সুপার গ্লু এর মতো, সুপার গ্লু লিকুইড থাকে পরে সলিড হয়ে যায়, এখানে চাপ দিয়ে বরফকে আমি একটু লিকুইড করি সাথে সাথে ছেড়ে দিই, ওই বরফটুকু আবার শক্ত হয়ে যায়, মানে দুইটা বরফের মাঝখানে একটা মেলবন্ধন তৈরি হয়ে যায়, বরফটা জোড়া লেগে পরে একটা একটা পিসের মতো বিহেভ করে। তো এইভাবে আসলে বরফটা কাজ করে, বরফটা জোড়া লাগে। বুঝলাম সবাই? সবাই বুঝছি? বাকিরা তো এখন চিন্তা করো, তাহলে ওই যে বরফ কাটার যে ছবি দেখতে আগে আঁকলাম, আর ছবি আঁকতে পারবো না। তো বরফ যখন কাটতেছে তখন কি হইতেছে? যেই জায়গায় বরফের চিকন তার দিয়ে চাপ প্রয়োগ করতেছে সেই জায়গায় বরফটা কি চাপ পরে কি গলে যেতেছে ঠিক এটার মতো, রাইট? কিন্তু যখন ওই চাপ পরে গলে যেতেছে তারটা তো একটু নিচের দিকে নেমে যেতেছে, তো তারটা যখন নিচের দিকে নেমে যেতেছে উপরের তার চাপ নেই, উপরে চাপ আছে? চাপ নাই। তাহলে উপরের বরফটুকু কি আবার সলিড হয়ে যেতেছে? সেইভাবে আস্তে আস্তে তারটা একটু একটু করে কাইটা নিচের দিকে নামতেছে আর উপরের দিকে আবার সলিড হয়ে যাচ্ছে, এভাবে পুরো তারটাই কাইটা বের হয়ে যাবে কিন্তু বরফটা আস্তে এক পিসি থাকবে। তো এইভাবেই জিনিসটা ঘটে। ক্লিয়ার? সো এই ছিল বরফ পানি প্রেসার কুকার বা এগুলার খেলাধুলা। এরপরে কি পড়বো, কি আছে টপিক দেখি তো, এটা লাস্টের টপিক ছিল, ঠিক আছে? কেমিস্ট্রি পড়তে গিয়ে মনে হয় বলছিলাম, কেমিস্ট্রি ক্লাসে। আচ্ছা, তো কাহিনীটা কি, নর্মালি আমরা যদি একটা পাত্রে পানি ফুটাতে থাকি 100 ডিগ্রি সেলসিয়াস মধ্যে সেটা ফুটতে থাকে মানে বাষ্পীভূত হয়, এই জন্য এটা স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। বাট তুমি যদি মনে করো একটা পাত্রে কিছু পানি নিয়ে, একটা পাত্র নিলা তার মধ্যে কিছু পানি নিলা, পানি নিলে মনে করো সেটা বাসার ছাদে রেখে আসলা, বা তুমি কাপড় শুকাইতে দিলা, তো কাপড় যখন শুকায় কাপড়ের পানিগুলো কি হয়, সেটা তো বাষ্পীভূত হয়ে যায় নাকি, তাই না? তো এখন কাপড় কি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটাও তুমি? নিশ্চয়ই না। তাহলে কাপড়ের পানিটা শুকায় কেমনে, মানে সেটা বাষ্পীভূত হয় কেমনে, তাই না? তো এই প্রসেসটাকে আসলে আমরা বলি স্বতঃস্ফূর্ত বাষ্পীভবন। তো স্বতঃস্ফূর্ত বাষ্পীভবন জিনিসটা কি, স্বতঃস্ফূর্ত বাষ্পীভবন হচ্ছে সে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় কোনো পদার্থ তার স্ফুটনাঙ্কে না পৌঁছেও নর্মাল রুম কক্ষ তাপমাত্রায় বাষ্পীভূত হইতে হয়, যখন হয় তখন সেটাকে আমরা বলি স্বতঃস্ফূর্ত বাষ্পীভবন। তো এই জিনিসটা আসলে কিভাবে ঘটে, যেটা হয় যে এই যে পানিটা আমরা দেখতেছি এই পানিটার মধ্যে যে অণুগুলো আছে তারা কি স্থিরভাবে বসে আছে? নিশ্চয়ই স্থিরভাবে বসে নাই, তারা সবাই গতিশীল যেহেতু লিকুইড, তাই না? এটা সলিড তো আর না। তো এই এই তরলের মধ্যে থাকা প্রত্যেকটা কণার আসলে গতি আছে, কিন্তু তাদের গতিটা কেমন? তাদের সবার গতি কি একরকম? না, তাদের বেশিরভাগের গতি হচ্ছে একই রকম, কিন্তু অল্প কিছু পরমাণু আছে বা অণু আছে যাদের গতিশক্তি খুব বেশি, আর অল্প কিছু অণু আছে যাদের গতিশক্তি হচ্ছে খুব কম। কথাটা বুঝতে পারছো? আমরা যদি একটা গ্রাফের মাধ্যমে এই যে তোমার এই এই পানিতে থাকা অণুগুলার গতি গতি বিশ্লেষণ করি, তাহলে গ্রাফটা দেখবো অনেকটা এইরকম হইতেছে। এই চেহারাটার মানে কি, এদিকে হচ্ছে তোমার গতিশক্তি, এটা হচ্ছে
গতি শক্তির দিক। মানে কি, দেখো এইখানে যে অণুগুলো আছে, এই যে এই জায়গায় যে কণাগুলো আছে তাদের গতি শক্তি খুব কম, অনেক কম, আর এইগুলো যারা আছে তাদের গতি শক্তি হচ্ছে আসলে খুব কম, কিন্তু এই যে এখানে যারা আছে তাদের গতি শক্তি হচ্ছে অনেক বেশি, আর অধিকাংশের গতি শক্তি হচ্ছে তোমার এই এভারেজের মধ্যে থাকে। কথাটা বুঝতে পারছি? তার মানে এই পানির মধ্যে থাকা কিছু কণা খুব প্রচন্ড গতি শক্তি নিয়ে মানে কাঁপতেছে বা তাদের মধ্যে গতি শক্তিটা আছে। তো এই যে ওভার গতি শক্তি প্রাপ্ত যে অণুগুলা, যদি মনে করো বাই এনি চান্স ঘুরতে 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 পানিটার একদম উপরের সারফেসে চলে আসে, তো ওই জায়গায় চলে আসে দেখা যায় তাদের মধ্যে যে গতি শক্তিটা থাকে সেটা এনাফ যে তারা ওই পানি ছেড়ে বাতাসে চলে যেতে পারে। কথাটা কি বুঝতে পারলাম? পানি ছেড়ে বাতাসে চলে যেতে পারে, এবং এইটার জন্য আসলে আমাদের কিন্তু এই পানিটাকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দেওয়া লাগতেছে না। তো এইভাবে যেটা হয়, আস্তে আস্তে এখান থেকে কিছু পরিমাণ অণু অটোমেটিক্যালি একদম সারফেস থেকে তোমার বাষ্পীভূত হয়ে চলে যায়, যার ফলে আস্তে আস্তে দেখি আমরা যে পানিটা শুকায়া যায় বা কাপড়টা শুকায়া যায়। তো এই প্রসেসটাকে বলা হয় স্বতঃস্ফূর্ত বাষ্পীভবন। বুঝছি কাহিনীটা সবাই? ক্লিয়ার? তো এই যে স্বতঃস্ফূর্ত বাষ্পীভবনটা কেমন হবে, মানে কত ভালোভাবে হবে, সেটা কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। তোমরা একটু বইটা খুলো, পেজ নাম্বার 178 আছে, 179 আর কি, যে এই যে বাষ্পীভবনটা যখন হবে তখন আসলে কি কি বিষয়ের উপর জিনিসটা নির্ভর করে। প্রথমত আছে মনে হয় বাতাসের প্রবাহ, তাই না? এটা খুব সিম্পল বিষয়, যখন এই কণাগুলো উপরে উঠে যাবে, মনে করো বাতাসের প্রবাহ যদি থাকে, বাতাসের প্রবাহ করলে এগুলাকে উড়িয়ে দূরে নিয়ে চলে যাবে, এবং এরা যখন চলে যাবে সাথে সাথে নতুন কিছু অণু এসে উপরে উঠে আসার সুযোগ পাবে, মানে পানিটা বেশ দ্রুত বাষ্পীভূত হবে। তারপর কি আছে একটু বলো তো আমাকে। তলের উপরিভাগের ক্ষেত্রফল, চিন্তা করো এই পানিটা থেকে এই যেভাবে বিশাল পরিমাণ একটা জায়গা দিয়ে অণুগুলো ছুটে যাচ্ছে, এই পানিটাকে যদি আমি একটা গ্লাসের মধ্যে রাখি তাহলে এই পরিমাণ জায়গা দখল করবে, তাহলে এখান থেকে যে পরিমাণ অণুগুলো প্রতি মুহূর্তে বের হয়ে যেতে পারবে এখান থেকে, সেটা পারবে? পারবে না। কোথায় বেশি তাড়াতাড়ি যাবে? এখানে যাবে, মানে এখানে হচ্ছে পৃষ্ঠতলের সারফেসটা বেশি, যার কারণে এটা দ্রুত বাষ্পীভূত হবে, এটাও বাষ্পীভূত হবে, এটা স্লোলি বাষ্পীভূত হবে, মানে সারফেসটা কত সেটার উপর ডিপেন্ড করে। তারপরে কি আছে? তরলের প্রকৃতি, তরলের প্রকৃতি, এটা আসলে ডিপেন্ড করে যে মানে এটা কি ধরনের পদার্থ, এটা তোমার তেল জাতীয় পদার্থ নাকি এটা লিকুইড, মানে এটার ঘনত্ব, এক এক সব পদার্থ কিন্তু বাষ্পীভবনের হার স্বতঃস্ফূর্ত বাষ্পীভবন সমানভাবে হয় না, ডিপেন্ডস অন পানির ক্ষেত্রে জিনিসটা খুব সবচেয়ে ভালো হয় আর কি, যতটুকু জানি, আরো কিছু উদ্বায়ী পদার্থ আছে তাদের ক্ষেত্রে এটা ভালো হয়। তারপরে আর কি আছে? তরলের বাতাসের চাপ, বাতাসের চাপ, উচ্চতা এবং বায়ু শুষ্কতা। আচ্ছা এখন বলো, বাতাসের চাপ যদি বাড়ে, বাতাসের চাপ কি চায় না বাষ্পীভূত উড়ে যায়, চায় না, তাহলে চাপ বাড়লে কি হবে? চাপ বাড়লে কি হবে? বাষ্পীভবন কমবে না বাড়বে? বাষ্পীভবন কমবে, ঠিক আছে। তারপর হচ্ছে উষ্ণতা, উষ্ণতা, হ্যাঁ উষ্ণতাই তো, তো টেম্পারেচার যদি বেশি হয় তাহলে কি লাভ বলো তো? এই কণাগুলো এমনিতেই ভালো গতি শক্তি পাবে, তাহলে কি সেটা তাড়াতাড়ি বাষ্পীভূত হবে, বোঝা গেছে? আর তারপরে কি আছে? বায়ু শুষ্কতা, বাতাসের মধ্যে আর্দ্রতা আসলে কত বা বেশি, শুষ্কতার উল্টা হচ্ছে আর্দ্রতা, বায়ুতে শুষ্কতা বেশি মানে আর্দ্রতা অনেক কম, তাহলে বাতাসে যদি জলীয়বাষ্পের পরিমাণটা কম থাকে তাহলে কি হবে, এই অণুগুলা কিন্তু বাতাসে মিশা সুযোগ পায় বেশি, কিন্তু বাতাসের জন্য আর্দ্রতা আগের থেকেই বেশি থাকে, মানে যথেষ্ট পরিমাণ জলীয়বাষ্প থাকে, তখন ওরা বলবে এদেরকে তোরা আর আসিস না বায়ুমণ্ডলে, কারণ আমরা অনেক বেশি হয়ে গেছি, যার কারণে তখন কি হবে, বাষ্পীভবনটা কমে যাবে। তো এই কয়েকটা ছোট ছোট বিষয়ের উপর ডিপেন্ড করতেছে আমাদের বাষ্প নির্ভরশীলতা। কঠিন কোনো কিছু আছে? সহজ না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো এখন তাহলে স্বতঃস্ফূর্ত বাষ্পীভবন হয়ে গেল, সুপ্ততা পড়ে ফেলছি, মোটামুটি প্রসারণ সহগ আমরা পড়ে ফেলছি, তাই না? হ্যাঁ, তাহলে মোটামুটি আমাদের টেম্পারেচার রিলেটেড যে কাজগুলো সেগুলো সবই শেষ হয়েছে, এখন শুধু বাকি আছে আমাদের তিনটা টপিক। কি কি টপিক বাকি আছে? আপেক্ষিক তাপ বা তাপ ধারণ ক্ষমতা, আর হচ্ছে তোমাদের ক্যালোরিমিটির মূলনীতি, এটা একটা বড় পার্ট, এটা নিয়ে আজকে পুরোপুরি আলোচনা ধরলে হয়তো শেষ করতে পারবো কি না আমি নট শিওর না। আজকে কয়টা কয়টা বাজে? দুইটা বাহান্ন না, 10 মিনিটে খুব একটা শেষ করতে পারবো না, বাট আমরা বেসিক কিছু আলোচনা শুরু করতে পারবো।
তো দেখো তোমাদের হচ্ছে আমরা সুপ্ত তাপ আপেক্ষিক তাপ এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা প্রয়োজন। তা আপেক্ষিক তাপ জিনিসটা কি, সিম্পলি যদি বলি সংজ্ঞা বলি, সংজ্ঞাটা হবে তোমার এরকম যে এক কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা ঠিক এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে চাইলে বা হ্রাস করতে চাইলে তোমার ওই বস্তুটাকে যে পরিমাণ তাপ দিতে হবে বা বস্তুটা থেকে যে পরিমাণ তাপ বের করে আনতে হবে ওই অ্যামাউন্ট অফ হিট কে আমরা বলি আসলে তোমার আপেক্ষিক তাপ। বিষয়টা কি, ধরো আমার কাছে একটা পাত্রে ঠিক এক কেজি পরিমাণ পানি আছে, এক কেজি পরিমাণ পানি। এখন আমি এক কেজি পরিমাণ পানির তাপমাত্রাটা ঠিক এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে চাই। কত ডিগ্রি সেলসিয়াস? এক ডিগ্রি সেলসিয়াস আমি বা এক কেলভিন বাড়াবো আর কি। তো এইটা করতে দেখা যাবে তোমার যেই পরিমাণ তাপটা লাগবে সেটা হচ্ছে প্রায় 4200 জুল। 4200 জুল, তার মানে 4200 জুল তাপ দিলে এটা তাপমাত্রা এক ডিগ্রি বাড়বে, অথবা 4200 জুল তাপ যদি আমরা এর থেকে বের করে আনি তাহলে এটা তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বা এক কেলভিন কমবে। আর এই অ্যামাউন্ট অফ হিটটাকে, এই শক্তির পরিমাণটাকেই আমরা বলি ওই পদার্থের আপেক্ষিক তাপ। কথাটা কি বোঝা গেল? জি স্যার। কঠিন কোনো কিছু না, একদমই কঠিন কোনো বিষয় না। এখন ধরো আমার কাছে 5 কেজি পানি আছে, ঠিক আছে? তা এখন আমি এই 5 কেজি পানির তাপমাত্রা কি করলাম তোমার, আমি ধরো 2 ডিগ্রি বাড়াতে চাই, 2 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে চাই, তাহলে আমার কতটুকু তাপ লাগবে বলতো? কি পরিমাণ তাপ শক্তি খরচ করতে হবে আমার? প্রথমত প্রতি 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমার তাপ লাগবে কত? 4200 জুল প্রতি 1 ডিগ্রি। কিন্তু আমি বাড়াতে চাই 2 ডিগ্রি, তাহলে তার সাথে 2 গুণ দিতে হবে। তার সাথে এটা হচ্ছে 1 কেজির জন্য, কিন্তু এখানে পানি আছে কয় কেজি? পানি আছে 5 কেজি, তাহলে তার সাথে 5 গুণ দিতে হবে। এই ক্যালকুলেশনটা করলেই আসলে তুমি টোটাল কি পরিমাণ তোমার, হ্যাঁ কি 4200, কি বললাম 42,000 জুল, রাইট? মানে এই পরিমাণ তাপ শক্তি বা এই পরিমাণ হিট এনার্জি আমার লাগবে। তো তাহলে বুঝতে পারতেছো মানে আসলে এই যে এইটা পানির আপেক্ষিক তাপ 4200 জুল, এই ভ্যালুটা আমার কেন জানা লাগবে? কারণ এটা জানা থাকলে আমি যে কোনো পরিমাণ বস্তু, যে কোনো বস্তুর তাপমাত্রা যে কোনো পরিমাণ বাড়াইতে বা কমাইতে হলে আমাকে কতটুকু তাপ শক্তি খরচ করতে হবে বা কতটুকু তাপ শক্তি বের করে আনতে হবে সেই হিসাবটা আমি করতে পারবো। কথাটা বুঝলাম? ঘটনা ক্লিয়ার? এখন আমরা কিভাবে এটা হিসাব করতে পারি, মানে একটা সূত্রের মধ্যে আনতে পারি এই ব্যাপার স্যাপারটা? আপেক্ষিক তাপকে প্রকাশ করা হয় এস দ্বারা। কি দিয়ে প্রকাশ করা হয়? এস দ্বারা। ধরো আমার এই পাত্র মানে বস্তুটার মধ্যে এম কেজি কোন একটা বস্তু আছে, এটা পানি হইতে হবে মনে মনে বন্ধু কথা না, ঠিক আছে? পানির ক্ষেত্রে আসলে আপেক্ষিক তাপের মানটা সবচেয়ে বেশি 4200, অন্যান্য পদার্থের ক্ষেত্রে তাপটা আরো অনেক কম। যেমন তোমার লোহার ক্ষেত্রে মনে হয় খুব সম্ভবত 780, আমার এক্স্যাক্টলি মনে নেই, লোহার আপেক্ষিক তাপ হচ্ছে 780। এটার মানে হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস মানে 1 কেজি লোহার তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইতে হলে তোমাকে মাত্র 780 জুল তাপ খরচ করতে হবে। কথাটা বুঝতে পারছো? এই কারণে দেখা যায় লোহাকে দ্রুত গরম করা যায় আবার দ্রুত ঠান্ডাও করা যায়, কিন্তু আমরা সবাই যেহেতু বাসায় মোটামুটি পানি ফোটানোর অভিজ্ঞতা আছে মানে দেখি যে পানি যখন গরম করা হয় অনেক সময় লাগে, আবার যখন ঠান্ডা হয় সেটা কিন্তু একদিনে, অনেক সময় 1 কলসি পানি ঠান্ডা করতে দিলে একদিনও ঠান্ডা হয় না, তাই না? কেন হয় না? কারণ ওটা ঠান্ডা করতেও প্রচুর পরিমাণে তাপশক্তি বের করতে হয়, গরম করতে হলেও প্রচুর পরিমাণে তাপশক্তি দিতে হয়। এই কারণে পানি গরমও হয় দেরিতে, ঠান্ডাও হয় দেরিতে। বোঝা গেছে? তো এখন ধরো আমাদের কাছে কোন একটা পদার্থ আছে যেটার ভর হচ্ছে এম কেজি, ঠিক আছে? তো এখন এটার তাপমাত্রা ধরো আমি তাপমাত্রা ছিল কত, ধরো থিটা ওয়ান। এখন এটা তাপমাত্রা আমি বাড়াইলাম, বাড়ায় সেটাকে করলাম আমি থিটা 2, এবং এটা করতে গিয়ে আমি দেখলাম হিসেব করে আমার যেই পরিমাণ তোমার তাপ শক্তি লাগছে, যেই পরিমাণ তাপ শক্তি খরচ হয়েছে সেটা হচ্ছে কিউ পরিমাণ, মানে কিউ পরিমাণ তাপ আমি এটাকে দেওয়ার পরে এটা তাপমাত্রা থিটা 1 থেকে থিটা 2 ডিগ্রি সেলসিয়াসে বেড়ে গেল। তাহলে তাপমাত্রার পরিবর্তন কত, এটাকে আমি ডেল থিটা বলতে পারি, থিটা 2 মাইনাস থিটা 1, থিটা 2 মাইনাস থিটা 1, এটাকে আমরা
ডেল থিটাও বলে থাকে, ঠিক আছে? তাহলে এখন একটু চিন্তা করো, আমি এখন আপেক্ষিক তাপে একটা ক্যালকুলেশন করব। স্যার হ্যাঁ বলেন, থিটা ওয়ান এর মান যদি থিটা টু থেকে বেশি হয় তাহলে কি? থিটা ওয়ান এর মান যদি থিটা টু থেকে বেশি হয় তার মানে তুমি তাপ দিতেছো না, তুমি তাপ নিতেছো, ঠিক আছে? তখন সেই ক্ষেত্রে থিটা ওয়ান মাইনাস থিটা টু করতে হবে। আর তুমি যদি নেগেটিভ ধরো তাতে সমস্যা নাই, তোমাকে বুঝাই দিতে হবে নেগেটিভ আসছে কেন, কারণ এখানে তাপটা বের করে নেওয়া হয়েছে। একই বিষয় জিনিসটা ফ্লেক্সিবল, এত এত স্ট্রিক্ট ভাবার দরকার নেই, ফিজিক্স অত স্ট্রিক্ট সাবজেক্ট না আসলে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তাহলে আমরা দেখলাম যে এম কেজি ভরের পানি তাপমাত্রা আমরা কি করলাম, ডেল থিটা পরিমাণ বাড়াইলাম, আমার তাপ শক্তি লাগলো কত পরিমাণ, কিউ পরিমাণ, তাই তো? তাহলে যদি আমরা 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতাম, 1 কেলভিন বাড়াই তাহলে তাপ লাগবে কত, কিউ বাই কত, এম আর ডেল থিটা নিচে চলে আসবে, তাই তো? আর এটাই হচ্ছে আসলে আমাদের শর্ত অনুযায়ী, এটাই তো আপেক্ষিক তাপ নাকি? আমি তাকে যদি আমি এস দ্বারা প্রকাশ করি তাহলে এস ইকুয়াল হচ্ছে কিউ বাই এম ডেল থিটা। এই হচ্ছে আমাদের আপেক্ষিক তাপের সূত্র, বা এইটাকে সবচেয়ে ইজিলি ভালোভাবে অ্যাপ্লাই করার জন্য এইভাবে রাখবো, মনে রাখবা এটাকে আমরা মডিফাইড করলে, ইকুয়েশনটাকে আমরা মডিফাইড করলে কিউ এর ভ্যালু কত পাচ্ছি, এম ইনটু এস ইনটু ডেল থিটা। এইটাই হচ্ছে আসলে আমাদের এই চ্যাপ্টারের মূল সূত্র, তাপ শক্তি রিলেটেড যত ধরনের প্রবলেম সলভ করবা এটা মনে রাখতেই হবে, কিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল থিটা, এটা ভোলা যাবে না। তো এই সূত্রটা দিয়ে আমরা এই তাপের রিলেটেড যাবতীয় ক্যালকুলেশন করতে পারবো, ঠিক আছে?